ইভলিউশন অফ হর্স। তো আমরা আজকে ঘোড়ার বিবর্তন সম্পর্কে পড়ব। তার আগে বলে দিই, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/homestudy247। তো চলো আমরা শুরু করি ইভলিউশন অফ হর্স। পৃথিবী সৃষ্টির পর থেকে আমরা জানি যে বিবর্তন হয়েছে, ইভলিউশন হয়েছে, এক এক পর এক জীব এসছে এবং আলটিমেটলি একেবারে অ্যামিবা থেকে শুরু করে আলটিমেটলি আমরা এই মানুষ আজকে এই উন্নত জাতে পরিণত হয়েছি। তো ব্যাপার হচ্ছে, শুধুমাত্র যেমন আমাদের মধ্যেও দেখি যে আমরা যখন মানুষ হিসেবে যখন ছিলাম তখন কিন্তু আগেকার মানুষ আর আমরা এখনকার মানুষ তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগেকার দিনে মানে প্রাচীন মানুষেরা কিরকম ছিল, একটু বেন্ড ছিল, চার পা দিয়ে তারা হাঁটতে স্বচ্ছন্দ বোধ করতো, আস্তে আস্তে তারা দু পায়ে পরিণত হয়েছে, তাদের ক্রেনিয়াল ক্যাপাসিটি বেড়েছে। তো সেরকম হর্সও কিন্তু একদম তৈরি হয়েছে এবং একদম মডার্ন হর্সের মতো দেখতে হয়েছে সেরকম কিন্তু নয়। ইভলিউশন অফ হর্স অর্থাৎ আস্তে 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 ঘোড়ার বিবর্তন হয়েছে। তো চলো আমরা দেখি, তাহলে এই যে হর্স, তার সায়েন্টিফিক নেম বর্তমানে আমরা তাকে ইকুয়াস বলে থাকি। সো হর্স অ্যাকচুয়ালি আর অট টোড হুপড ম্যামালস বিলঙ্গিং টু দ্য অর্ডার পেরিসোডাকটাইলা। তো পেরিসোডাকটাইলা বর্গের এক ধরনের অট টো যুক্ত, অর্থাৎ আগে কিন্তু এদের ছিল, আমরা এখন একটা হুফ দেখতে পাই, ঘোড়ার পায়ে হুফ দেখতে পাই, কিন্তু আগে সেরকম ছিল না। আগে কিন্তু আলাদা আলাদা ডিজিট বা আঙুল ছিল, ক্রমশ সেটা অবলুপ্ত হয়ে 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 হুফ তৈরি করেছে। সো এই হর্স ইভলিউশনকে বলা হয় স্ট্রেট লাইন ইভলিউশন অ্যান্ড ইজ সুইটেবল এক্সাম্পল ফর অর্থোজেনেসিস। অর্থোজেনেসিস কথার মানে হচ্ছে স্ট্রেট লাইন ইভলিউশন। সো আমরা হর্সের ক্ষেত্রেও দেখি যে পুরোনো যুগের হর্স থেকে নতুন বর্তমান হর্স এর মধ্যে একটা স্ট্রেট লাইন ইভলিউশন তৈরি হয়েছে। স্ট্রেট লাইন ইভলিউশন মানে কি, ধরো আঙুল, আঙুল কমতে 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 এখন হুফে পরিণত হয়েছে। এরকম হয়নি যে একটা পিরিয়ডে আঙুল কমেছে একটা পিরিয়ডে আঙুল বেড়েছে, এরকম কিন্তু নয়। তো একটা স্টেট, একটা নীতি তারা মেনটেন করেছে। যেরকম আগেকার দিনে হর্স ছিল কিরকম, একদম সাইজ অনেক ছোট ছিল, কিন্তু এখন হর্সের সাইজে আগের তুলনায় অনেক বড়। তাহলে এই যে চেঞ্জটা এক লাইনে হয়েছে, কোনো আপ অ্যান্ড ডাউন হয়নি, এটাকে আমরা অর্থোজেনেসিস বা স্ট্রেট লাইন ইভলিউশন বলতে পারি। এবং এই যে পুরো জিনিসটা তৈরি হয়েছিল ইওসিন পিরিয়ডে, সো ইট স্টার্টেড ফ্রম ইওসিন পিরিয়ড। দ্য এন্টায়ার রিভলিউশনারি সিকোয়েন্স অফ হর্স হিস্ট্রি রেকর্ডেড ইন নর্থ আমেরিকা। তো প্রথম প্রাচীন ঘোড়া প্রথম দেখা গেছে নর্থ আমেরিকা। সো প্লেস অফ অরিজিন, দ্য প্লেস অফ অরিজিন অফ হর্স ইজ নর্থ আমেরিকা। ফ্রম হেয়ার হর্সেস মাইগ্রেট টু ইউরোপ অ্যান্ড এশিয়া। তো নর্থ আমেরিকায় প্রথম দেখা গেছে ঘোড়াকে, ফার্স্ট যে ঘোড়া হর্স নর্থ আমেরিকায়, তারপর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। বাই দ্য এন্ড অফ প্লিস্টোসিন পিরিয়ড হর্সেস বিকাম এক্সটিংক্ট ইন দ্য মাদারল্যান্ড নর্থ আমেরিকা। দ্য হর্সেস নাও লিভিং ইন নর্থ আমেরিকা আর দ্য ডিসেন্ডেন্টস অফ মাইগ্রান্টস ফ্রম আদার কন্টিনেন্টস। তাহলে দেখো, নর্থ আমেরিকায় ঘোড়া কিন্তু তৈরি হয়েছিল প্রথম, কিন্তু পরবর্তীকালে তারা ইউরোপ এবং এশিয়াতে ছড়িয়ে পড়ে। আফটার দ্যাট তারা আবার কিন্তু নর্থ আমেরিকাতে আস্তে আস্তে এক্সটেন্ড করে যায়। সেই ঘোড়া একেবারে ইউরোপ এশিয়াতে ছড়িয়ে পড়েছিল, নর্থ আমেরিকা ছিল না। কিন্তু এখন আমরা সব জায়গাতেই ঘোড়া দেখতে পাই, নর্থ আমেরিকাতে যে ঘোড়া অ্যাকচুয়ালি দেখতে পাই সেটা হচ্ছে মাইগ্রান্ট, বাইরে থেকে এখানে এসে তারা রয়েছে। টাইম অফ অরিজিন, প্রথম ঘোড়া ইভলিউশন স্টার্ট হয় আজ থেকে প্রায় 58 মিলিয়ন ইয়ার্স এগোতে। 58 মিলিয়ন ইয়ার্স এগোতে প্রথম শুরু হয়, এবং এই সময়টা ছিল ইওসিন পিরিয়ড অফ সিনোজোয়িক এরা। সিনোজোয়িক এরা ইওসিন পিরিয়ডে প্রথম শুরু হয়। মডার্ন হর্স যেটা আমরা এখন দেখতে পাই ইকুয়াস, তার ডেভেলপমেন্ট শুরু হয়েছে অ্যাবাউট 2 মিলিয়ন ইয়ার্স এগো। তাহলে 58 to 2 মিলিয়ন ইয়ার্স এগো পর্যন্ত ঘোড়ার মধ্যে ইভলিউশন দেখা গেছে। এখন নতুনত্ব আর দেখা যায় না, বর্তমান যেটা দেখতে পাচ্ছি সেটা 2 মিলিয়ন ইয়ার্স এগো থেকে, মানে 1 মিলিয়ন ইয়ার্স মানে প্রায় 10 লাখ ইয়ার্স, অর্থাৎ 2 মিলিয়ন ইয়ার্স এগো থেকে আমরা এই একই জিনিস দেখতে পাচ্ছি, একই টাইপ অফ ঘোড়া দেখতে পাচ্ছি উইদাউট এনি ইভলিউশন। ওকে, তো চলো আমরা এইটুকু বুঝলাম। আর এই যেখানে পিরিয়ড বা এই এরা এগুলো ভাগ করা হয়েছে, এক একটা পুরো জিওলজিক্যাল টাইম স্কেল নিয়েও আমরা তোমাদের সামনে আলোচনা করব। তো জিওলজিক্যাল টাইম স্কেল এর মাধ্যমে আমরা এক একটা যুগকে, এক একটা এরা বা তাকেও আবার সাবডিভিশন করে, পিরিয়ড তাকেও সাবডিভিশন করে ইপক এগুলোতে ভাগ করেছি। তো সেই ওয়াইজ ইওসিন পিরিয়ড এবং যেটা হচ্ছে সিনোজোয়িক এরার মধ্যে পড়ছে সেইখানে আমরা এই প্রথম দেখতে পাই ইওহিপ্পাস বা প্রথম যে হর্স, যার নাম হচ্ছে হাইরাকোথেরিয়াম, সেটা পরবর্তীকালে ডেভেলপ হয়ে গিয়ে ইকুয়াস তৈরি করেছে।
ওকে। তো নেক্সট, এই ইভলিউশনটাকে বলা হচ্ছে স্ট্রেট লাইন ইভলিউশন। কেন? কারণ একটা একটা এ বরাবর হয়েছে, একটা লাইন বরাবর ইভলিউশন হয়েছে। যেমন ইভলিউশন পরপর পর দেখা গেছে ইনক্রিজ ইন সাইজ, যত মানে আগের যুগ থেকে বর্তমান যুগে যে ঘোড়া আমরা দেখতে পাই প্রত্যেকের সাইজ, আগেকার দিনে ঘোড়া কিন্তু কিরকম ছিল, অনেকটা গাধা যে সাইজের হয় সেই রকম দেখতে ছিল, তারপর আস্তে 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 তারা লম্বায় বড় হয়েছে। সো ইনক্রিজ ইন সাইজ। নাম্বার টু, ইনক্রিজ ইন দ্য লেন্থ অফ লিমস, অর্থাৎ শুধু সাইজে বড় হয়নি, তার লিমস, ঘোড়ার লিমসগুলো, তাদের যে হাঁটার যে লোকোমোটরি অর্গানগুলো কিন্তু লম্বায় বড় হয়েছে। দেন ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য নেক, নেক ঘাড় বড় হয়েছে, কারণ এক এক সময় পৃথিবীতে এক এক রকম পরিবেশ সৃষ্টি হয়েছে, তো কখনো গাছপালাগুলো উঁচু, কখনো গাছপালাগুলো নিচু, তো সেই জায়গায় অ্যাডাপ্টেশন করতে মানে করার জন্য সেই রকম ইভলিউশন এদের মধ্যে তৈরি হয়েছে। নেক্সট, ইনক্রিজ ইন দ্য লেন্থ অফ প্রি অরবিটাল রিজন, অর্থাৎ ফেস, সেই ফেস কিন্তু আস্তে আস্তে লম্বায় লম্বাটে হয়েছে, ঠিক আছে। নাম্বার ফাইভ, ইনক্রিজ ইন লেন্থ অ্যান্ড সাইজ অফ থার্ড ডিজিট, থার্ড ডিজিট কিন্তু আস্তে আস্তে লম্বা হয়েছে, বাদবাকি ডিজিট বা আঙুলগুলো আস্তে আস্তে ডিজেনারেট করে গেছে এবং থার্ড ডিজিটটাই কিন্তু হুফ হুফে পরিণত হয়েছে, যা আমরা ঘোড়ার ক্ষেত্রে দেখতে পাই। নাম্বার সিক্স, ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড কমপ্লেক্সিটি অফ ব্রেন, দেখো আগে কিন্তু কীরকম ছিল, একদম সেরিব্রাম, গুরু মস্তিষ্ক, এই ছোট্ট একটা সাইজ, এখানে হচ্ছে অলফ্যাক্টরি লোব ছিল, সেখান থেকে দেখো অলফ্যাক্টরি লোব অনেক বেশি হয়েছে এবং সেরিব্রাম, গুরু মস্তিষ্ক অনেক বেশি খাজ বা জাইরাস বা গাইরাস যুক্ত তৈরি হয়েছে এবং এখানে সেরিবেলাম, অর্থাৎ লঘু মস্তিষ্ক, এরপরে দেখো আরও ডেভেলপ, অর্থাৎ যত মানে একটা ছোট থেকে বড় বা একটা পুরনো যুগ থেকে বর্তমান যুগের মধ্যে ঘোড়ার মধ্যে আমরা এসেছি, তত দেখতে পাচ্ছি এদের কিন্তু তোমার ব্রেনের কমপ্লেক্সিটি, এই যে ভাজ বা খাজ যেগুলোকে জাইরাস বা গাইরাস বলে, সেগুলো যেমন ডেভেলপড হয়েছে সেরকম সাইজ বড় হয়েছে ব্রেনের। নাও মোলারাইজেশন অফ প্রি মোলার টি, প্রি মোলার যে দাঁতগুলো সেগুলো মোর মোলার দাঁতে পরিণত হয়েছে। আমরা জানি দাঁতে কিরকম থাকতে পারে, ইনসাইজার, কেনাইন, প্রি মোলার, মোলার, তো প্রি মোলার দাঁতগুলো আস্তে আস্তে মোলার দাঁতে পরিণত হয়েছে। নাও আরও কিছু ডেভেলপমেন্ট দেখা গেছে, যেমন ডেভেলপমেন্ট অফ হাই ক্রাউন্স ইন প্রিমোলার অ্যান্ড মোলার। হাই ক্রাউন্স মানে তোমাদের দেখায় দাঁতগুলোর মধ্যে এই যে ক্রাউন মানে কি, মানে মুকুট টাইপের, মানে খাঁজটা অনেকটা বেড়েছে, আগে কিন্তু এতটা খাঁজ ছিল না, এটাকে আমরা ক্রাউন বলতে পারি, ঠিক আছে, হাই ক্রাউন, আগে হয়তো এতটা ছিল না, আগে এমনি ছিল ধরো এরকম, সেখান থেকে এরকম হয়েছে হাই ক্রাউন, ওকে। নাও চেঞ্জ ইন প্ল্যান্টিগ্রেড গেট টু আঙ্গুলিগ্রেড, মানে আগে অনেকগুলো আঙুল ছিল, সেখান থেকে এখন একটা আঙুলে পরিণত হয়েছে। ফরমেশন অফ ডায়াস্টেমা, ডায়াস্টেমা মানে দুটো দাঁতের মাঝখানে ভাগ, মানে দুটো দাঁত জোড়ানো, দুটো দাঁতের মাঝখানে ফাঁক, এইটাকে ধরো বলা হচ্ছে ডায়াস্টেমা, ডায়াস্টেমা, ওকে। নাও চলে আসি আমরা এনলার্জমেন্ট অফ হুফ, আমরা বললামই যে মাঝখানের আঙুলটা অনেক বড় লম্বা হয়েছে এবং যেটা পরবর্তীকালে হুফে পরিণত হয়েছে। নাও ডেভেলপমেন্ট অফ স্প্রিঙ্কিং মেকানিজম, আমরা সবাই জানি ঘোড়া খুব জোরে দৌড়াতে পারে, তো এই দৌড়ানোর ফলে যাতে তাদের দেহের কোনো অংশ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এদের বডিতে স্প্রিঙ্কিং মেকানিজম দেখা যায়। আমরা স্প্রিং জানি যে আমরা যদি স্প্রিংকে নামিয়ে ছেড়ে দিই তাহলে স্প্রিংটা ওঠানামা করে, মানে ছিঁড়ে যায় না বা ভেঙে যায় না, তো সেই রকম মেকানিজম কিন্তু ঘোড়ার বডিতেও আমরা দেখতে পাই। স্ট্রেটনিং অ্যান্ড স্টিফেনিং ব্যাক, ঘোড়ার পিঠের দিকটা কিন্তু স্ট্রেট হয়েছে, কোনো বেন্ড সেরকমভাবে আমরা দেখি না, খুব বেশি বেন্ড দেখি না। অ্যান্ড ট্রানজিশন ফ্রম ব্রাউজিং হ্যাবিট টু গ্রেজিং হ্যাবিট, আস্তে আস্তে ঘাস পাতা এগুলো খাওয়ার মানে মোটামুটি তৃণভোজী একটা প্রাণীতে পরিণত হয়েছে। নেক্সট, তাহলে আমরা ইভলিউশনের ট্রেন্ড বলতে আমরা কি কি, এই যে এই লাইন বরাবর একই রকমের পরিবর্তনগুলো হয়েছে, ওই নতুন অর্গানিজম তৈরি করে, নতুন টাইপ অফ হর্স তৈরি করেছে বলে এদেরকে আমরা স্ট্রেট লাইন ইভলিউশন বলি, অর্থোজেনেসিস বলি। যদি এটা একটা একটা যুগে ধরো সাইজ বাড়লো, একটা যুগে কমলো, আবার পরের যুগে বাড়লো, এটা কিন্তু তখন কিন্তু স্ট্রেট লাইন ইভলিউশন হতো না, বাট ঘোড়ার ক্ষেত্রে কিন্তু আমরা অর্থোজেনেসিস বা স্ট্রেট লাইন ইভলিউশন দেখতে পাই। না আমরা এক ছোট্ট করে আমরা পুরো ব্যাপারটাকে একটু স্পিডে বুঝে ফেলি। প্রথম আমরা আসছি এখানে, দেখো অনেকগুলো যুগ বা পিরিয়ডের নাম বলেছে, দ্যাট ইজ প্রথমে দেখছো ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লিওসিন, প্লিস্টোসিন, রিসেন্ট। তাহলে তোমাকে আগে মুখস্থ করতে হবে যুগগুলোর নাম কি কি, পিরিয়ডগুলোর নাম কি কি, ইওসিন,
অলিগোসিন, মায়োসিন, প্লিওসিন, প্লিস্টোসিন। তাহলে আমার সাথে তোমরা বলো, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লিওসিন, প্লিস্টোসিন। ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লিওসিন, প্লিস্টোসিন। এবার মোটামুটি এই যুগগুলো কত কত সময় ধরে রয়েছে? এদিকে রয়েছে মিলিয়ন ইয়ার্স এগো। তো দেখতে পাচ্ছ তোমরা 58 বলেছিলাম, তো 56 টু 58 মিলিয়ন থেকে 35 মিলিয়ন ইয়ার্স পর্যন্ত কিন্তু ইওসিন যুগ চলেছে। এবং সেই সময় আমরা যে ঘোড়াগুলো সন্ধান পাই তারা হচ্ছে হাইরাকোথেরিয়াম বা ইওহিপ্পাস। ইওহিপ্পাস, এই ইওহিপ্পাসে দেখো তোমাদের 3 নম্বর ডিজিট 2, 4, 5 কতগুলো আঙুল ছিল। হাইরাকোথেরিয়াম সাইজ ছিল প্রায় দেখো অত্যন্ত ছোট, ওকে, অত্যন্ত ছোট এদের সাইজ ছিল। আস্তে আস্তে দেখো সাইজ কিন্তু ইনক্রিজ করেছে, অর্থাৎ আমরা তো এবার যাচ্ছি ইওহিপ্পাসের থেকে একটু বেটার হচ্ছে। তাহলে ইওহিপ্পাসে আমরা একে ডাউন হর্সও বলে থাকি, ইওহিপ্পাসকে। নেক্সট আসছে অরোহিপ্পাস। অরোহিপ্পাসের আগে দেখো প্যালিও দেয়ার ফ্যামিলি এই জায়গাটা এক্সটেন্ড করে গেছে, অরোহিপ্পাস রয়েছে। অরোহিপ্পাসের মধ্যে কি চেঞ্জ, কিছু চেঞ্জ হয়েছে, যেমন বলতে পারো 5th ডিজিটটা আস্তে আস্তে ডিজেনারেট করে গেছে, শুধু স্প্লিন্ট বোন, অর্থাৎ 5th ডিজিটটা পরবর্তীকালে শুধু বোন, স্প্লিন্ট বোন হিসেবে রয়েছে ডিজিটটা আর নেই। মিডল ডিজিটটা অনেকটা ইনক্রিজ করেছে। 3rd and 4th প্রিমোলারগুলো মোলার দাঁতে পরিণত হয়েছে, এটা আমরা অরোহিপ্পাসের ক্ষেত্রে আমরা দেখি। এপিহিপ্পাস, এই তিনটেই দেখতে পাচ্ছ আমরা একই যুগের মধ্যে পড়ছি ইওসিন। ইওহিপ্পাস, অরোহিপ্পাস, এপিহিপ্পাস। তো এপিহিপ্পাস যদি যাও, এপিহিপ্পাসের মধ্যেও কিছু চেঞ্জ হয়েছে, স্লাইটলি অরোহিপ্পাসের থেকে একটু সাইজে বড় হয়েছে। এবং দ্য ফোর লিম্বস ওয়ার উইথ 4 toes অ্যান্ড মিডল ডিজিট ইজ ইন বোথ দ্য লিম্বস ডমিনেন্ট। তাহলে দুটো সামনের পা এবং পিছনের পা দুটোতেই তোমার মাঝের যে ডিজিটটা সেটা বড় হয়েছে। এবং এখানেও তাই 2nd প্রিমোলার টিথটা মোলার টিথে পরিণত হয়েছে। তারপরে আসছি মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস যেটা অলিগোসিন, তাহলে ইওসিনের মধ্যে আমরা ইওহিপ্পাস, অরোহিপ্পাস, এপিহিপ্পাস পেয়েছি। অলিগোসিন যেটা প্রায় 34 টু 33 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 25 পর্যন্ত, যেখানে আমরা মেসোহিপ্পাস আর মায়োহিপ্পাস পেয়েছি। তাহলে ইওহিপ্পাস, অরোহিপ্পাস, এপিহিপ্পাস তিনটে পাচ্ছি ইওসিন এ যুগে, অলিগোসিন যুগে মেসোহিপ্পাস এবং মায়োহিপ্পাস। দেখো এখানে কিন্তু তখন 2, 3, 4 তিনটে ডিজিট রয়েছে, 5 নম্বর তো নেই একেবারে, হ্যাঁ, এবং সাইজটা একটু ইনক্রিজ করেছে। তো মেসোহিপ্পাস 24 ইঞ্চি হয়ে গেল এদের সাইজটা, ওকে, প্রায় 10 ইঞ্চি থেকে 24 ইঞ্চিতে পরিণত হলো। এবং মিডল ডিজিটটা এক্ষেত্রেও খুব বড় হলো। অল প্রিমোলার এক্সেপ্টিং দ্য ফার্স্ট ওয়ান বিকেম মোলার, সব কটা প্রিমোলার দাঁত মোলারে পরিণত হয়েছে শুধু প্রথমটা বাদ দিয়ে। আচ্ছা নেক্সট চলে আসে মায়োহিপ্পাস। মায়োহিপ্পাস এরাও কিন্তু মেসোহিপ্পাসের থেকে একটু বড়, টোস গুলো বড় হয়েছে, টিথ গুলো লো ক্রাউন, টিথের মধ্যে ছোট্ট অল্প ক্রাউন দেখা গেছে। এরপরে আসছে প্যারাহিপ্পাস। দেখো এখান থেকে যারা হয়েছিল সব এক্সটেন্ড করে গেছে। প্যারাহিপ্পাস, প্যারাহিপ্পাসে তুমি দেখতেই পাচ্ছ 3 নম্বরটা কতটা ডমিনেন্ট হয়ে গেছে, 2 আর 4 প্রায় ডিজেনারেট করতে 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 আছে আর কি। এবং সবশেষে দেখো প্লিওহিপ্পাস, দেন ইকুয়াস। ইকুয়াসে কিন্তু সব কটা স্প্লিন্ট বোনে পরিণত হয়েছে, শুধু একটাই রয়েছে যেটা পরবর্তীকালে হুফে পরিণত হয়েছে। সো এই হচ্ছে ইকুয়াস বা মডার্ন হর্স, যেটা আমরা তার মানে প্লিওসিন বা প্লিস্টোসিন যুগে আমরা এটা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে। তাহলে এই হচ্ছে যে মোটামুটি এই আপার প্লিওসিন যুগে আমরা প্লিওহিপ্পাসকে দেখতে পাই, প্লিওসিন যুগে আপার প্লিওসিন এবং তারপর প্লিস্টোসিন যুগে ইকুয়াস দেখতে পাচ্ছি। আরও ভালো করে আরও বেটার করে বোঝানোর জন্য এখান থেকে একটু দেখি। দেখো আমরা তাহলে কী কী হর্সের নাম পড়লাম, হাইরাকোথেরিয়াম যেটা প্রায় 60 মিলিয়ন ইয়ার্স এগোতে দেখা গেছে বা ইওহিপ্পাস, মেসোহিপ্পাস 40 মিলিয়ন ইয়ার্স এগোতে, মেরিচিপ্পাস 30 মিলিয়ন ইয়ার্স এগোতে, প্লিওহিপ্পাস 10 মিলিয়ন ইয়ার্স এগো, অ্যান্ড ইকুয়াস 1 মিলিয়ন ইয়ার্স এগো বা 2 বলতে পারি। তো দেখো এদের সাইজগুলো আগে 0.4 মিটার ছিল, দেন 0.6 মিটার, দেন 1 মিটার, দেন 1 মিটার, দেন 1.6 মিটার। এবং দেখো ক্রমশ 5টা এই 4 toed হুফ থেকে আস্তে আস্তে লস ডিজাইন করতে করতে 1 toed হুফে পরিণত হয়েছে। এবং দেখো এদের ক্রেনিয়াল ক্যাপাসিটিও, এদের যে ব্রেনের স্ট্রাকচার বা মুখমণ্ডলের স্ট্রাকচার সেটাও কিন্তু আস্তে 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 বড় হয়েছে। সো আমরা তাহলে একটু চোখ বুলিয়ে নিই এই 4টার উপরে, যেটা তোমাদের একটু বুঝতে সাহায্য করবে, ওকে।
তো দেখো, একদম আমি আগে এখানে কিছু ইপক বা এমি পিরিয়ড গুলোকে এখানে লিখেছি, যাতে তোমাদের সুবিধা হয়। কি কি রয়েছে? প্যালিওসিন একদম আননোন, সেটা জানা যায়নি। আমরা মেনলি ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লিওসিন, প্লিস্টোসিন, রিসেন্ট। এবং সেখানে কিভাবে তৈরি হয়েছে দেখো, প্যালিওসিন তো আননোন, 5 টোড ছিল, যেটা আস্তে আস্তে 4 টোডে পরিণত হয়েছে। ইওহিপ্পাস, অরোহিপ্পাস, এপিহিপ্পাস, এই তিনটেই হচ্ছে ইওসিন যুগে। অলিগোসিনে মেসোহিপ্পাস, মায়োহিপ্পাস, আর মায়োসিন যুগে প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস, প্রোটোহিপ্পাস, প্লিওসিন যুগে প্লিওহিপ্পাস, প্লেসিহিপ্পাস এবং প্লিস্টোসিন যুগে ইকুয়াস। এবার আমরা আস্তে আস্তে পড়ি। প্রথম আসছি একদম প্যালিওসিন যুগে, যেখানে দেখো 5 টোড আমরা দেখতে পাচ্ছি, সরি 5 টোড ফর্ম রয়েছে, আননোন 5 টোড অ্যানসেস্টার, নাম সেরকম ভাবে জানা যায়নি। এরপরে ইওসিন যুগ, যেখানে একদম প্রথমে রয়েছে ইওহিপ্পাস। ইওহিপ্পাস সম্পর্কে একটু তোমাদের বলি, ইন আপার ইওসিন পিরিয়ড, সরি ইন ইওসিন পিরিয়ড আমরা একে হাইরাকোথেরিয়াম বা ইওহিপ্পাস বলি, যেটাকে আমরা ডাউন হর্সও বলি। এদের হাইট ছিল প্রায় 12 ইঞ্চি, অ্যান্ড সাইজ ওয়াজ ভেরি স্মল, স্কাল অ্যান্ড নেক ওয়ার শর্ট, অ্যান্ড দ্য ফোর লিমস উইথ সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। তো ফোর লিমস, এখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ, এই চারটে ফোর পেয়ার, মানে 4 রকমের ডিজিট আমরা দেখতে পাচ্ছি, ফোর লিমস দেখতে পাচ্ছি। ওকে, এবং এরা সবাই, এদের ডেন্টিশন ছিল ব্রাকাইডন টাইপ, টিথে, মোলার টিথে কোনো রকম ক্রাউন দেখতে পাওয়া যেত না। এরপরে আসছে অরোহিপ্পাস। অরোহিপ্পাস হচ্ছে মিডল ইওসিন যুগে দেখা যায়, এবং এদের লস অফ স্প্লিন্ট অফ দ্য ফিফথ ডিজিট, 5 নম্বর যে ডিজিটটা সেটা লস হয়ে যায়, এবং আলটিমেটলি থার্ড অ্যান্ড ফোর্থ প্রিমোলারগুলো মোলার টিথে পরিণত হয়, এবং অল্প ক্রাউনও দেখা যায় এবং সাইজ একটু বড় হয়। এপিহিপ্পাস আপার ইওসিন যুগে দেখা যাচ্ছে, স্লাইটলি লার্জার লার্জার দ্যান অরোহিপ্পাস, এগেইন এখানে 4 টো এবং মিডল ডিজিটটা কিন্তু 4 লিমস উইথ 4 টো, থিন লিমস উইথ 3 টোস, এবং মিডল ডিজিটটা কিন্তু একটু বড় হয়েছে। নেক্সট চলে আসছে মেসোহিপ্পাস। দেখো মেসোহিপ্পাস আমরা অলিগোসিন যুগে দেখাচ্ছি, যেখানে দেখা গেছে আলটিমেটলি মেসো আর মায়োহিপ্পাস দুটোতেই 4 লিমস উইথ 3 টোস, থিন লিমস উইথ 3 টোস। ওকে, এবং মেসোহিপ্পাসে যেটা হয়েছে, এদের সাইজ কিন্তু একটু বড় হয়ে 24 ইঞ্চি হয়েছে, 3টে টো আমরা বললাম, সামনের দিকে পা এবং পিছনের দিকে পা দুটোতেই 3টে করে টো রয়েছে। অল প্রিমোলার এক্সেপ্টিং দ্য ফার্স্ট ওয়ান ছাড়া বাদবাকি সব দাঁতগুলো প্রিমোলার দাঁতে পরিণত হয়েছে, সরি মোলার দাঁতে পরিণত হয়েছে, প্রিমোলারগুলো মোলার দাঁতে পরিণত হয়েছে। মায়োসিন যুগে তুমি পাচ্ছ প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস, প্রোটোহিপ্পাস। নাও প্যারাহিপ্পাস, যেটা আমরা লোয়ার মিডল লোয়ার মায়োসিন হর্স বলতে পারি, প্যারাহিপ্পাস, যার কিছু অংশ দেখো অ্যাঙ্কেথেরিয়াম এক্সটিংক্ট হয়ে গেছে, তো ইউরেশিয়াতে গিয়ে তারা এক্সটিংক্ট করে গেছে, পরবর্তীকালে মেরিচিপ্পাস এবং প্রোটোহিপ্পাসে পরিণত হয়েছে। দেখো তার মানে আলটিমেটলি এখানে 3rd ডিজিটটা অনেক লম্বা হয়ে গেছে বোথ লিমসের ক্ষেত্রে। তো ডিপোজিশন অফ সিমেন্ট মেটেরিয়াল দ্য টিথ ডেভেলপড ইন্টু ক্রাউন, দাঁতের মধ্যে ক্রাউন দেখা গেছে, হাই ক্রাউন টিথ দেখা গেছে। দ্য 3rd ডিজিট ইন দ্য ফোর অ্যান্ড হিন্ড লিম বিকাম মোর প্রবাবলি ডমিনেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। দেন এখান থেকে আসছি মেরিচিপ্পাস। মেরিচিপ্পাস মেরিচিপ্পাস মিডল মায়োসিন যুগে দেখা গেছে, টিথ কিন্তু এখানে হাইলি ক্রাউন্ড হয়েছে, অ্যান্ড এরা মর্ফোলজিক্যালি 3 টোস দেখা গেছে, বাট ফাংশনালি ওয়ারটট, 3টে টো থাকলেও ফাংশনাল কিন্তু এই মাঝখানে টোতে হচ্ছে। প্রোটোহিপ্পাস এখানেও কিন্তু এবার টিথ যেটা সেটা দেখা যাচ্ছে ডাইফিওডন্টিজম এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, 3টে টো রয়েছে, বাট মিডল ওয়ান সেই একই রকমভাবে ফাংশনাল। এবং দেখতে পাচ্ছি প্রোটোহিপ্পাসের থেকে তৈরি হয়েছে হিপ্প্যারিয়ান, যেটা ইউরেশিয়াতে গিয়ে এক্সটেন্ড করে গেছে, আবার কিছুটা সাউথ আমেরিকায় গিয়ে অরোহিপ্পাস, হাইপোহিপ্পাস করে এক্সটেন্ড করে গেছে। তো যেটা রয়েছে টিকে নর্থ আমেরিকাতেই, সেটা হচ্ছে প্লিওহিপ্পাস, যেটা প্লিওসিন যুগে। প্লিওহিপ্পাসে দেখো আপার প্লিওসিন যুগে দ্য টিথটা পুরোপুরি মডার্ন হর্সের মতোই হয়ে গেছে প্লিওহিপ্পাসে। দে আর সিঙ্গেল টোড ফর্ম, তারা সিঙ্গেল টো, একটা টো যুক্তই হয়ে গেল প্লিওহিপ্পাসে বা প্লিওহিপ্পাসে। দেন আমরা আসি প্লেসিহিপ্পাস। প্লেসিহিপ্পাস দ্য ডেন্টাল পোর্শন ওয়াজ মোর অ্যাডভান্স দ্যান দ্য প্রিভিয়াস ফর্ম, অ্যান্ড এগেইন সিঙ্গেল টো রয়েছে এবং স্মলার লিমস রয়েছে। নাও লাস্ট অফ অল দেখো ইকুয়াস, এই প্লেসিহিপ্পাস থেকে কিছু ইকুয়াস হয়ে গিয়ে এক্সটিংক্ট করে গেছে, কিছু দেখো চলে গেছে, এখানে কিন্তু এক্সটিংক্ট হয়ে গেছে ইকুয়াস নর্থ আমেরিকায়, কিন্তু তারা চলে গেছে ইউরেশিয়া, আফ্রিকা, এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু তারা আবার দেখো এখানে সাউথ আমেরিকা চলে গেছে,
করে কিন্তু তারা বেঁচে গেছে এবং এখনো পর্যন্ত ইকোয়াস আমরা দেখতে পাচ্ছি। তা যারা নর্থ আমেরিকা এখন দেখা গেছে তারা কিন্তু মাইগ্রেশন করে সেখানে গেছে। তো ইকোয়াসের মধ্যে আমরা সাধারণত যেটা দেখতে পাই, ফাইনালি দে আর অ্যাবাউট 60 ইঞ্চি হাই, ফার্স্ট অ্যান্ড ফিফথ ডিজিট আর এন্টায়ারলি লস্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ ডিজিট আর রিপ্রেজেন্টেড বাই স্প্লিনস, অর্থাৎ দেয়ার ডিজিটগুলো আর নেই সেখানে, সেকেন্ড আর ফোর্থটা শুধুমাত্র বোনসটা দেখা যায়, হাড় হিসেবে রয়েছে। হুফ ওয়েল ডেভেলপড, মোলার্স মাচ ইলংগেটেড অ্যান্ড ইনক্লুডস এনামেল রিজেস অ্যাডপ্টেড টু ফিড অন ড্রাই গ্রাসেস, ব্রেনস মাচ মোর ইলংগেটেড অ্যান্ড কমপ্লিকেটেড অ্যান্ড কনভলিউটেড, সাইজ অ্যান্ড বডি ওয়েট ইজ হায়ার দ্যান প্রিভিয়াস ফর্ম। তো আমরা সাধারণভাবে এই যে আমরা সাধারণভাবে দেখে ফেললাম টোটাল এদের ইভলিউশন অফ হর্স। নাও তোমরা এটা গ্ল্যান্স এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে কিভাবে চেঞ্জ হয়েছে, কিভাবে একটা ঘোড়ার মধ্যে পরিবর্তন হয়েছে, হাইরাকোথেরিয়াম, মেসো হিপাস, মেরিচিপাস, প্রাই হিপাস কয়েকটা ঘোড়া, এবং তার মধ্যে দাঁতের কি পরিবর্তন দেখো, সিমেন্ট ডেন্টিন এনামেল, তিনটে স্তর থাকে দাঁতের, সেই দেখো এনামেলে কিন্তু ভালো ক্রাউন দেখা গেছে আলটিমেটলি, ওকে। এবং দেখো লিমসেরও কিরকম চেঞ্জ হয়েছে, 4 ফিটের ক্ষেত্রে এখানে দেখা গেছে, এবং হোল অ্যানিমাল 0.4 মিটার থেকে 1.6 মিটারে পরিণত হয়েছে। তো আমরা যা যা আজকে পড়লাম এই সমস্ত কিছু খুব সহজে আমরা একটু দেখে নিই একটা ভিডিওর মাধ্যমে, চলো আমরা দেখতে থাকি। তো তোমাকে এখানে কিছু পরপর কিছু পিরিয়ড দেখাচ্ছে এবং তার ফলে কি কি ঘোড়া তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, ইওসিন, হাইরাকোথেরিয়াম, অডো হিপাস, মেসো হিপাস, অলিগোসিন, মেসো হিপাস, মায়ো হিপাস, মায়োসিন, মেরিচিপাস, প্যারাহিপাস, লেট মায়োসিন, প্লিও হিপাস, ডাইনো হিপাস, যেগুলো আর এখন দেখা যায় না, প্লিস্টোসিন থ্রু রিসেন্ট ইকুয়াস। আমি এগিয়ে আসছি, কি চেঞ্জ হয়েছে ইওসিন যুগে দেখো, হাইরাকোথেরিয়ামের স্কালের গঠন কিরকম ভাবে চেঞ্জ হয়েছে, মেসোহিপাস আরেকটু বড়, মায়োহিপাস আরো বড়, প্যারাহিপাস, মেরিচিপাস, প্লায়োহিপাস, ডাইনোহিপাস অ্যান্ড ইকুয়াস। নেক্সট আমরা দেখব তাদের স্ট্রাকচার কিরকম চেঞ্জ হয়েছে, দেখো স্ট্রেট লাইনে পরিণত হয়েছে আস্তে আস্তে, বডি বেন্ড থেকে স্ট্রেট লাইনে পরিণত হয়েছে দেখতে পাচ্ছ, এবং সাইজও বড় হয়েছে। নেক্সট চলে আসছি আমরা লিমসে, হাইরাকোথেরিয়াম 4 টোট, অরোহিপাস এগেইন 4 টোট, বাট ফিফথ আস্তে ডিজেনারেট করেছে, তারপর দেখো 3টে টোট রয়েছে, কিভাবে চেঞ্জ হয়েছে মায়োহিপাসে দেখো, মিডল ডিজিটটা কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে, প্যারাহিপাস, মেরিচিপাস, প্লায়োহিপাস অ্যান্ড ইকুয়াস, যেখানে ডাইনোহিপাস অ্যান্ড ইকুয়াস। সো বুঝতে পেরেছো ডিফারেন্সটা কিভাবে হচ্ছে। সো আমরা এখানে খুব সহজে ইভলিউশন অফ হর্স দেখলাম, আশা করি বুঝতে পেরেছো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।